প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর রহমতে আমিও সুস্থ আছি, ভালো আছি। আজকে দেখতেছেন আপনাদের সামনে আমি সেরেনা মৌমাছির বক্স নিয়ে হাজির হলাম। কারণ সেরেনা মৌমাছির বক্সের ভিতরে প্রচুর পরিমাণে ময়লা, ধুলাবালি, পিঁপড়া অনেকগুলা, বা মৌমাছির যে ক্যাপগুলা থাকে, ক্যাপগুলা ওরা ওটার মধ্যেই ফেলে দেয়, ওরা ভালো করে পরিষ্কার করতে পারে না। তাই কিছুদিন পর পর নিচের তলাটা পরিষ্কার করতে হয়। দেখুন তলার মধ্যে অনেক ধরনের পিঁপড়া জমা হয়েছে, কারণ নিচে যে পানিটা দেওয়া হয়েছে পানিটাতে সম্ভবত পিঁপড়া উঠে উপরে চলে গেছে, সেদিকে খেয়াল রাখতে হয়। আর বিশেষ করে আমি এখন বক্সটা চেঞ্জ করে দিব, কারণ এটার মধ্যে যেহেতু ধুলাবালি এটার মধ্যে একটু রোদ লাগাতে হবে, আমি এটা চেঞ্জ করে নতুন একটা বক্সের মধ্যে দিয়ে দেব। আশা করি আপনারা আপনাদের বক্সগুলা এক্সট্রা রাখবেন, এক্সট্রা রাখার ফলে আমি দেখুন এটা চেঞ্জ করতে পারছি। আসলে আপনারাও এরকমভাবে করে রাখবেন যে এক্সট্রা বক্স রাখার জন্য, এক্সট্রা বক্স থাকলে এই আমি যে কাজটা করলাম সুবিধা হয়। আপনারা সেরেনা বক্সগুলাও এরকম রাখতে পারেন। আর এই বক্সটা আমার নতুন, এই জন্য অন্যরকমভাবে তৈরি করছিলাম, নিজেই তৈরি করছিলাম। যেটা আমি কালোটা না, ওই প্রথম যেটা ছিল এটা আমি নিজেই তৈরি করছি, যাতে কোনোরকমভাবে চেঞ্জ করা যায়। আর আমি নতুন এখন আরও ভিডিও আমি মনে করেন এই কীভাবে তৈরি করা হয় এটা দিছি, আপনারা অবশ্যই অবগত আছেন। আমি এটা আজকে অনেক দিন হলো খেয়াল করি নাই, আজকে এটা দেখানোর জন্য, আপনাদেরও দেখানোর জন্য এটা ভিডিওটা করলাম। আর এভাবে আপনারা কন্টিনিউ আপনাদের মৌমাছির সেরেনা বক্সের ভিতরগুলা খেয়াল রাখবেন যে কী অবস্থায় আছে, বা ফ্রেমগুলো তুলে ধরে দেখবেন কি কন্ডিশনে আছে তাদের পরিবার, বা তারা কি কোনো সমস্যা আছে কি না, বা টিকটিকি মাকড়সা এগুলো আছে কি না, এগুলা খেয়াল রাখবেন। ভিতরে দেখবেন অনেক সময় মাকড়সার জাল বাঁধে, এই বাসাগুলো আপনারা ভেঙে দিবেন, ভিতর সবসময় পরিষ্কার রাখবেন, কারণ মাকড়সার জালের মধ্যে এই পোকাগুলা আবদ্ধ হয়ে যায়, তারপরে তো মাকড়সা ওদেরকে খেয়ে ফেলে। আপনারা সেদিকে খেয়াল রাখবেন, কারণ পোকগুলা যদি আপনাদের বা মাছিগুলা যদি মারা যায় তাহলে আপনাদের অনেক ধরনের ক্ষতি হবে, বা ডেভেলপ হবে না বক্সগুলা, বা মাছে যদি বৃদ্ধি না হয় তাহলে আপনাদের যে পর্যাপ্ত পরিমাণে মধু আহরণ করতে পারবে না, কারণ শ্রমিক যদি না থাকে কে মধু সংগ্রহ করবে। তাহলে আপনারা বা বক্সগুলো, বক্সের যে মাছিগুলো আছে মাছিগুলাকে যত্ন নেবেন, ভালোভাবে খেয়াল করবেন যাতে কোনো ধরনের সমস্যা না হয়। ভালো থাকুন।